এদিক দিয়ে আমি পানি গরম করে ফেলবো। এখানে বাবুর জন্য পানি গরম বসিয়ে দিয়েছি, পানিটা বাবুকে এখন গোসলের জন্য রেডি করব, তাই এখানে বসিয়ে দিয়েছি। ও বই নিয়ে একা একা খেলা করতেছে, এদিক দিয়ে আমি পানি গরম করে ফেলবো। এখানে বাবুর জন্য পানি গরম বসিয়ে দিয়েছি, পানিটা গরম হলে, হালকা কুসুম গরম হলে বাবুকে গোসল করিয়ে দিব। এটা একটা আমাদের গ্যাস কম থাকে, হালকা কুসুম গরম পানিতে গোসল না করালে অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে। ড্রেসটা কালকে দিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও আজকে আবার একটু মেডিসিন পড়ছে, তাই আজকে আবার দিয়ে দিলাম। বাবার জন্য এই শ্যাম্পুটা ব্যবহার করি আমি। বরাবরই কসুর সাবানটাই ব্যবহার করি জাফানের গোসলের জন্য। এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এটা হচ্ছে আমার বাসার বাহিরের বিল, সুন্দর, বাট আমার ব্যালকনি দিয়ে রোদ আসে না। আজকে আমি বাসায় একা, তাই সব কাজ আমার একা করতে হচ্ছে। মা ছিল, মা আর বাবুর আব্বু হচ্ছে ডাক্তার দেখাতে গেছে, এই চেয়ারে বসে প্রথম ওর মাথায় শ্যাম্পু করে দেব, তাই চেয়ারটা নিয়ে আসলাম। এই যে আমার বাবা একা একা শুয়ে গেছে, শুশু করছো বাবা? ওরে রে রাফান শুননা, ওকে। শ্যাম্পু করার আগে একটু তেল দিয়ে নেবো, সরিষার তেল, খাঁটি সরিষার তেল। আব্বু দরবা খুশি তুমি এটা দেখে? এটা ধরতে পারলে সে অনেক খুশি। হালকা একটু দিয়ে দিচ্ছি শ্যাম্পু যেহেতু করবো, তবে ডাক্তার না করছে সরিষার তেল দেওয়ার জন্য, কারণ রাফানের মাথায় খুশকির মতো একটা কিছু হয়েছে। এই যে আবু দেখি, দেখি বাবা আমরা এখন গোসল করব, আসো বলো টাটা বাই বাই, আমাদের ব্লগ শেষ। পাপা শোনা।